সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। নবী যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করলেন, কোরআনের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়, কারণ এমন সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে নাই, আর এই কোরআনের মতো কোনো পড়া তো তারা জীবনে কোনোদিন পড়ে নাই। আমি একটু আওয়াজ করে উত্তর চাইব, কোরআন কার কালাম? প্রথম প্রথম কাফের বেঈমানরা বলছে যে এইগুলো মুহাম্মদের বানানো, নাউজুবিল্লাহ কর, এইগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো, মুহাম্মদের বানানো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে মুহাম্মদ আমার হাবিব জীবনে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, সে যদি এমন কোরআন বানাইতে পারে তাহলে তোমরা তো বড় বড় শিক্ষিত, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, তো তোমরা মিলে এমন একটা কোরআন বানাও। আমার আপনার নবী তো দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, লেখাপড়া করেন নাই, এরপরেও তারা বলছে কি কয়টা ওনার বানানো। তো যদি লেখাপড়া করতেন তো উপায়ই ছিল না। এই জন্য আমার আল্লাহ আমা কুনত তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুত্তুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন, ইতিপূর্বে আপনি কোনো কিতাবও পড়েন নাই, আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লিখেনও নাই, যদি লিখতেন তাহলে তারা সন্দেহ করত যে কোরআন মনে নিজেই বানায় বানায় আমাদের সামনে সাপ্লাই দেয়। মহতরম হাজরিন, কাফের বেঈমানেরা এখানে ব্যর্থ হয়েছে যে কোরআন বানানোর ক্ষমতা তারা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে চ্যালেঞ্জের মাত্রা আরো কমায়া দিলেন, মাত্রা কমায়া দিয়ে বললেন তোমরা কোরআনের দশটা সুরার মতো একটা দশটা সুরা তোমরা নিজেরা বানায় আনো। এবারে দশ সুরার দ্বারাও তাদের পক্ষে সম্ভব হয় না, বানানো সম্ভব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের মাত্রা আরো কমায় দিলেন, দিয়ে এবার কি বলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. ما شاء الله ركزوا لكم ركزوا لكم যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সুরার মতো সুরা তোমরা সবাই মিলে তৈরি করে নিয়ে আসো, সুরায়ে কাউসার, কোরআন সুরায়ে কাউসার কাবা ঘরের চৌকাটে লিখে লাগাইয়া দেওয়া হয়েছে, টানাইয়া দেওয়া হয়েছে, যেটা হলো কোরআনের সবচেয়ে ছোট সুরা। যদি পারো এমন একটা সুরা তোমরা তৈরি করে নিয়ে আসো, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এমন একটা সুরাই তোমরা তৈরি করে নিয়ে আসো। সব কবি সাহিত্যিকেরা হাজার চেষ্টা করেও কোরআনের এই ছোট্ট সুরাটার মতো একটা সুরা তৈরি করতে পারে না, বানাই পারে না, সর্বশেষ তারা নিজেরাই লিখে দিয়েছে লাইসা হাজা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না। তাহলে কোরআন কার কালাম? একটু মহব্বতের সাথে বলেন, কোরআন কার কালাম? হ্যাঁ, এখানে একটি কথা মনে রাখতে হবে, অন্যান্য আসমানি যত গ্রন্থ আছে সেগুলো কিতাবুল্লাহ, তারা এগুলো ছিল আল্লাহর কিতাব, কিন্তু কোরআন কিতাবুল্লাহ হওয়ার পাশাপাশি কালামুল্লাহ, কোরআন আমার আল্লাহর জবান মিশ্রিত কথা। মহতারাম হাজরিন, তো নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, দেখেন এই কোরআন তো হেদায়তের কেন্দ্র, হেদায়তের কেন্দ্র, এই কোরআনের কাছে আসলে, আলোর কাছে আসলে অন্ধকার পরিষ্কার হয়ে যায়, দূর হয়ে যায়। ইউরোপের প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, সে আরবির উপরে অনেক পাণ্ডিত্য অর্জন করেছে এই নিয়তে যে কোরআনে কোনো ভুল আছে কিনা আমি যেন ধরতে পারি। এই জন্যে আরবি ভাষার উপরে সে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছে, পাণ্ডিত্য অর্জন করার পরে এবার কোরআন হাতে নিছে। উদ্দেশ্য কি? কোরআনে কোথাও ভুল আছে কি না এই ভুল ধরার জন্যে। আপনাদের জানা মতে তো কোনো কোনো জায়গাতে ভুল আছে মনে হয়, কথা কয় না, কথা কয় না, কোরআনের কোনো জায়গাতে ভুল আছে মনে হয়? ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। মহতারাম হাজিরিন, এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনের পাতা উল্টানো শুরু করলেন, পড়া শুরু করলেন, এখন পড়তে গিয়ে দেখে যে আসলে কোরআনে তো কোনো ভুল নাই, তার নিজের জীবনের মধ্যেই ভুল।
বুঝাইতে পারছি না, তার নিজের জীবনের ভিতরে ভুলের অভাব নাই, কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো ভুল নাই। যখন বুঝতে পেরেছে আরে কোরআনের ভিতরে তো ভুল নাই, ভুল তো আমার মধ্যে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মহতারাম হাজিরিন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আমার নবীর কণ্ঠে যদি তেলাওয়াত হয় তাহলে ওই তেলাওয়াত বেমজা না মজা? আল্লাহ, কোরআনের তেলাওয়াত তো এমনি মজা, যদি সুন্দর কণ্ঠ হয় তাহলে আরো মজা। দাউদ আলাইহিস সালাম হইলে আরো মজা, ওই আমার আপনার নবীর কণ্ঠে যদি তেলাওয়াত হয় তাহলে মজা কমবে না আরো বাড়বে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর কালামুল্লাহ, যেটা যিনি যে তা তেলাওয়াত করেন তা হলো কালামুল্লাহ, যিনি তেলাওয়াত করেন তিনি হলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, এখানে এখানে ভিন্ন একটা অবস্থা। ও বন্ধুরা, তেলাওয়াত আমরাও করি, তেলাওয়াত মক্কা মদিনার ইমাম সাহেবরাও করেন, ব্যবধান আছে না? নাই, ব্যবধান আছে, অনেক ব্যবধান। মহতারাম হাজরিন, মরহুম কারি আব্দুল বাসেদ, তার তেলাওয়াত তো আমরা এখনও রেকর্ড শুনি, তার তেলাওয়াত রেকর্ডিং শুনি, এত সুন্দর এত মজার তেলাওয়াত। তাহলে এবার চিন্তা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেমন হবে। নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে ইসলামের সততা বুঝতে পেরে মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এই জন্য আবু জাহেল, আবু লাহাব সহ মক্কার কাফের বেঈমানদের মাথা বড় খারাপ, এই তেলাওয়াত চলতে দেওয়া যায় না। যদি তেলাওয়াত চলে আমাদের দলে আর মানুষ টিকায় রাখা যাবে না, সব মানুষ মুহাম্মদের দলে চলে যাবে। ও বন্ধুরা, এই জন্য আমার নবীর তেলাওয়াত যেন সুন্দর করে চলতে না পারে এই জন্য তারা বাধা দেয়। তার কর্মীদেরকে নির্দেশ দিয়ে রেখেছে যেখানে মুহাম্মদ তেলাওয়াত করবে এখানে তোমরা হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে এই কোরআন নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে এবং এই তেলাওয়াতের আওয়াজ যেন কারো কানে গিয়ে পৌঁছতে না পারে। হে মুসলমান, জবাব দিবেন আপনারা অবশ্যই, কোরআন কার কালাম? সব জবানে বলেন কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম, নাজিল করেছেন আল্লাহ। আমার বন্ধুরা, হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন আল্লাহ। অতএব এমন কোরআনকে কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না, এটা সম্ভব না। আবু জাহেলের দলের লোকদের মাথা খারাপ হয়ে গিয়েছে, এই জন্য কো তেলাওয়াত নির্বিঘ্নে চলতে দেওয়া যায় না। বাধা দেবা কারো কানে যেন গিয়ে পৌঁছতে না পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল আবু জাহেল আবু লাহাবেরা। তাহলে মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধী হবে তারা অবশ্যই আবু জাহেলের নাতি পুতি হবে। এই ভারতবর্ষে হাজার 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 মাদ্রাসা ছিল ব্রিটিশ, ব্রিটিশরা এই দেশে আসার আগে, ব্রিটিশরা এসে যখন দেখলো আমরা এত কিছু করি তারপরেও মুসলমানদেরকে কেন দমন করা যায় না, মুসলমানেরা এত ক্ষমতা এত শক্তি কোথায় থেকে পায়, এত মানলেও তারা কমে না দমেও না, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আন্দোলন করে এত শক্তি কোথায় থেকে সঞ্চয় করে? খোঁজ নিয়ে দেখতে পেয়েছে যে মুসলমানেরা আল্লাহর কালাম পবিত্র কোরআন শিখে তেলাওয়াত করে, সব ক্ষমতা পাওয়ার ওইখান থেকেই তারা সংগ্রহ করে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত তেলাওয়াত করলে, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার কমে না বাড়ে? বলবেন আর একটু জোরে, ঈমানের পাওয়ার কমে না বাড়ে? এই জন্য এই জন্য এই জন্য তারা সবগুলো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসার জন্য যত জায়গা জমি বরাদ্দ ছিল, ওয়াকফ করা ছিল, সব জায়গা জমির বরাদ্দ ক্যান্সেল করে দিয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, খেয়াল করবেন কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শিখতে দিবে না, চলতে দিবে না, কিন্তু আওয়াজ করে জবাব দিন কোরআনের তেলাওয়াত এখনো নাই না আছে? কয় না, কয় না, বাস বাস বাস, নাই না আছে?
ও মুসলমান তাহলে কোরআন তো নাজিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমার ভাইয়েরা তাহলে এই কোরআনের তেলাওয়াত বাধা দিলেই শেষ হয়ে যাবে না বন্ধ করতে চাইলেই বন্ধ হবে না কারণ আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ যতদিন কোরআন দুনিয়ায় টিকায়া রাখবেন এতদিন পর্যন্ত অবশ্যই চলবে ঠেকায়া রাখা যাবে না